কত টাকা থাকবে জোড়া ভাই? এগুলা এগুলা জোড়া 1000 টাকা ফিক্সড। 1000 টাকা ফিক্স ভাই, এগুলা নিলে ভাই রেস্ট কেমন করবে ভাই? এগুলা করতে পারবে? এগুলাতে 100% 200 থেকে 250 কিলো রেস্ট করা রেস্ট করা যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ভাই একটা বাচ্চা একটু দূরে দেখাইতে পারবেন আমারে? 1000 টাকা জোড়া যে বাচ্চাগুলো এগুলা থাকবে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এগুলা কয় পরে আছে ভাই? এগুলা জিরো পরে, যে হলুদ জিরো পরে, হলুদ পশম পরে। এটা প্যাদারটা দেখাই দেন তো ভাই। দর্শক এই যে ফেদার, এগুলো জিরো পরে। ঠিক আছে, তো দর্শক এগুলার মা বাপ গুলো আমি দেখাবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। তো দেখাইছি আরো দেখাবো। ঠিক আছে, এগুলো কত গ্রা পড়বে ভাই আপনার? দর্শক 14 নম্বর খাঁচা। আর এগুলা তো আমার একটা বাচ্চা কোয়ালিটি, এগুলো একসাথে নিতে হইবো যে নিবো একসাথে নিতে একসাথে। হ্যাঁ এই তিন জোড়া একসাথে নিতে, তিন সাথে কোয়ালিটি। একটু আমার যদি না নরমাল একটু একটু দেখাইতেন চোখ গুলা ফেদার গুলা তাহলে একটু ভালো হইতো। চলুন দেখাবো দর্শক। এই যে দেন, এই যে এটা কি নরটা? আচ্ছা ধরে একটু ভালোভাবে ধরুন ভাই, একটু আমি দেখাই নি ভালো করে। এই চোখটা একটু দেখাইলাম ভাই। এটা কি কবুতর? এটা আফসান গ্রিজেল। আফসান গ্রিজেল এটা? হ্যাঁ দর্শক, আফসান গ্রিজেল এই বাচ্চা আছে। হ্যাঁ জি। তো এই দুইটা বাচ্চা আছে, বাচ্চা কি বিক্রি? হ্যাঁ বাচ্চা বিক্রি। আর এই জোড়া? জোড়াও বিক্রি। জোড়াও বিক্রি। তো বাচ্চা গুলা ভাই কেমন দাম থাকতেছে? দেখো খুবই সুন্দর একটা মাদি। এই যে দেখেন দর্শক মাদিটা, ঠিক আছে এই যে মাদিটা। তো ইয়াসিন ভাই, এগুলা কোথাকার বা কি লাইন বা কেমন? এগুলা এগুলা বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর। এগুলো তো রেস করা যাবে। হ্যাঁ এগুলো হোম ব্রিড, হাই ভোল্টেজের হাই লেভেলের। এই যে বাচ্চাটা পাইথনের, আর এই যে এই বাচ্চাটা, এই বাচ্চাটা তাই না? দেখেন আপনারা দেখলে সুন্দর ভাই। একটা বাচ্চা ধরুন তো, যে এই বাচ্চাটা একটু দেখাই দর্শক। এটা পাইথনের, পাইথনের আমি দেখাই। এটা অরিজিনাল কিসের বেবি? পাইথন রেড চেকারের বেবি। পাইথন রেড চেকারের বেবি এটা। হ্যাঁ এই প্যাকেজটা একটু দাম বেশি পড়বে। এটা দাম বেশি পড়বে কারণ এটা মহসিন ভাই হাত দিয়েছে দেখা। হ্যাঁ দর্শক আশা করি আমি দেখতে দেখ। হুম 1500 টাকা ফিক্সড। ফিক্সড 1500 টাকা। হ্যাঁ জি। দুইটা বাচ্চা সব 1500 টাকা লাগবে। এটা হলো যে 516 নম্বর খাঁচা তাই না ভাইয়া? জি জি 516 নম্বর খাঁচা। তো দুইটা বাচ্চা সব 1500 টাকা ভাই। একটু আসতে ভাইয়া একটু। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ আর লাইটটা ধরুন না কাকা, লাইট কো খামারে। দর্শক এই খামার থেকে আজকে মাত্র 1000 টাকা জোড়া করে ভাইয়ের যেরকম ব্লাড সৌন্দর্য কবুতর গুলা, ওগুলার বাচ্চা গুলো আপনারা নিতে পারবেন, রেস করা কবুতরের বাচ্চা। তো কিছু কবুতর আমি দেখানোর চেষ্টা করবো আজকে, আমার সাথে থাকবেন দর্শক। এটা পুরাটাই কবুতরের খামার। তো তার আগে আমি কয়েকটা ভিডিও করছি, খুবই ভালো সাড়া পাইছে সুমন ভাই। তো আশা করি আজকেও আমি যে কবুতরগুলো দেখাশোনা করেন ইয়াসিন ভাই, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। আর আশা করি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোড, আশা করি কার্টুন ফ্যাক্টরি বললে হবে। তো এই খামারে চলে আসবেন, আপনারা নিজেরা দেখে শুনে কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর ঢাকার বাইরেও ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখন ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো আমার দর্শকদের মাঝে যে প্রতিবেদনটা আমি তুলে ধরার চেষ্টা করবো, আপনাদের এই খামারে কি কি কবুতর আছে বা ঠিকানাটা কি আমার একটু জানার। বরাবরের মতো আবার নতুন একটা প্রতিবেদন, আজকে বেশ কিছু রেসার আছে রেস করা বাহিরের, ভালো ভালো ব্লাড লাইনের, বেলজিয়াম ব্লাড লাইনের, নেদারল্যান্ড ব্লাড লাইনের, ক্লাবের বিআরপিএফসি ক্লাবের, আবার কিছু বেবি আছে, এগুলার বাচ্চা আছে। দাম কেমন থাকবে বেবি? দাম খুব রিজনেবল প্রাইস, খুব কম প্রাইসের মধ্যে। আসলে আমরা মনে করেন খুব কম দামে, একবারে 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা, মানে বিদেশির বাচ্চা তার এত কমে দেওয়া যায় না, যেগুলো ভালো ব্রিডের বাচ্চা আছে। তারপরও বরাবরের মতো একটা কথা বলতে চাই, যাদের সাধ্য নাই তো সাধ আছে তাদের জন্য ইউরোপিয়ান রেসার খামার। আমার স্যারের সাথে কথা বলবেন ইনশাল্লাহ, আমার স্যার খুব ভালো মানুষ, আর খুব কম দামের মধ্যে, খুব কমের মধ্যে আপনাদের রেসারের কালেকশন, মানে যারা করতে চান করতে পারেন, আমাদের কাছ থেকে নিয়ে বাচ্চা নিতে পারেন, রানিং প্লেয়ার নিতে পারেন, এখানে আইসা দেখা ডিম বাচ্চা করা কবুতর আপনারা নিয়ে যাবেন। আর আপনাদের ঠিকানাটা কি ভাই? আর আমাদের ঠিকানা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোড, সিরাজ মার্কেট, কার্টুন ফ্যাক্টরি বললেই, রিস কালাদের বললেই দেখাই দিবে। আচ্ছা আচ্ছা, তো ভাই আজকে যে কবুতরগুলো দেখাবো, কিছু হলো অরিজিনাল যে রেসার যে কবুতরগুলো দর্শক বাইরের, এগুলো কিছু থাকবে ইনশাল্লাহ। আর যাদের একটা কথা বলো, স্বাদ আছে সাধ্য নাই, কিছু কবুতর আছে মিডিয়াম লেভেলের, মাত্র 1000 টাকা জোড়া থাকবে, আর 2500-2000 টাকা জোড়া থাকবে, বুঝুন তো দাম যেরকম কাজ ওইরকম। আর কিছুটা কবুতর থাকবে ভালো দামের কিনা ওনাদের সংগ্রহ করা, কিছু ভালো দামে বিক্রি হবে। আশা করি সব কবুতর একরকম না, আর আপনারা দেখে শুনে যে কোনো খামার থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন দর্শক। আর আমার এই প্রতিবেদনটা
ফেসবুক পেজ মহসিন টিভিতে যাবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমার বর্তমান একটা নতুন চ্যানেল আছে বর্তমান কৃষি এটাতে হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন পাখির খামার প্রতিবেদন যা আশা করি মহসিন টিভির যে নাম্বারটা আছে এই নম্বরে কল দিলে আপনাদের প্রতিবেদনটা আমি দিতে পারবো ইনশাআল্লাহ যে একটু সাবস্ক্রাইব করবেন বাংলাতে বর্তমান কৃষি দিলে চলে আসবে চ্যানেলটা তো আপনাদের খামারটা আমি একটু দেখাবো ভাইয়া ইনশাআল্লাহ আর সাধারণ আপনাদের যে মোবাইল নাম্বারটা স্যার মোবাইল নাম্বারটা থাকবে সুমন স্যার 01313355257 আচ্ছা সারা বাংলাদেশে ভাই দিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জটা আমাদের দিতে হবে আচ্ছা আরেকটা নাম্বার আরেকটা নাম্বার স্যার থাকবে ভাই যে কবুতরগুলা আমি আসলে এই যে বাচ্চা সহ সাইডে কিছু কবুতর আছে মাত্র এই জায়গা এই সাইডে কিছু বাচ্চা থাকবে মাত্র 1000 টাকা জোড়া করে এই যে দেখেন আর এই সাইডে কিছু কবুতর আছে বাইরে ঠিক আছে প্রত্যেকটা জোড়ার ট্যাগ নাম্বার খাঁচার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সংগ্রহ করবেন তো আমরা এখন মূল প্রতিবেদনে চলে যাব দর্শক তো আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর আশা করি কিছু কবুতর আছে লো প্রাইজের আর কিছুটা হাই প্রাইজের আছে বা নিজের কোয়ালিটি বুঝে আপনারা কবুতর সংগ্রহ করবেন তো ঠিক আছে চলুন আমরা এখন কবুতরগুলো দেখাই ভাই এই জায়গা কোয়ালিটি খুব সুন্দর তো বললেন যে আপনি আজকে খুবই কম দামের ভিত্তি আজকে এগুলার মা বাপ গুলা কেমন ভাই এগুলো বাপা সবগুলো রেস করা ভাই যেগুলো দেখাইলাম আমরা এর আগে হ্যাঁ আচ্ছা 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 তো ভাই এগুলো আসলে কত টাকা থাকবে জোড়া ভাই এগুলো জোড়া 1000 টাকা ফিক্সড 1000 টাকা ফিক্সড ভাই এগুলো নিলে ভাই রেস কেমন করবে ভাই এগুলো করতে পারবে এগুলো 100% 200 থেকে 250 গুলো রেস করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই একটা বাচ্চা একটু দূরে দেখাইতে পারবেন আমারে জি দেখাই দর্শক একটা বাচ্চা আমি দূরে দেখাই আপনাদেরকে এই জায়গা দুই জোড়া বাচ্চা আছে মাত্র 2000 টাকা তাই তো জি হ্যাঁ আচ্ছা ভাই এগুলোর মা বাপ কি বাইরে হ্যাঁ এগুলোর বাপ মা বাইরে বাইরে তো আমার একটা বাচ্চা ধরে দেখ দর্শক এই যে দেখেন আপনারা 1000 টাকা জোড়া যে ভাই 1000 টাকা জোড়া যে বাচ্চাগুলো এগুলো থাকবে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এগুলো কয় পরে আছে ভাই এগুলো না জিরো পরে হলুদ জিরো পরে হলুদ পশম পরে এটা পেদারটা দেখাই দেন তো ভাই দর্শক এই যে পেদার এগুলো জিরো পরে ঠিক আছে আর ট্যাগ আছে ভাই এগুলার হ্যাঁ জি ট্যাগ আছে এই দর্শক এই যে দেন পিতুলের ট্যাগ আছে আর এমনি ক্লাবের ট্যাগও আছে হ্যাঁ ক্লাবের ট্যাগ আচ্ছা ঠিক আছে তো দর্শক আরো কিছু বাচ্চা আমরা দেখাবো ঠিক আছে এগুলা কিসের কামড় ভাই মশার নাকি জি মশা কামড় শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এগুলো দর্শক এটা হলো 637 নম্বর খাঁচার পেয়ারের বাচ্চা এই জায়গা আমি দেখাই তো এগুলো ভাই কেমন দামে দিবেন আপনারা এগুলো ফিক্সড 1000 টাকা এটা ফিক্সড 1000 টাকা হ্যাঁ জি বাচ্চাগুলো 1000 টাকা খুবই সুন্দর কোয়ালিটি আমি দেখাই তো ভাইয়া মাক্সি রেগুলার হ্যাঁ জি জি মাক্সি পেয়ারের বাচ্চা 1000 টাকা লাগবে ভাইয়া জি 1000 টাকা আচ্ছা এই বাচ্চাটা একটু ধরুন তো দর্শক এই যে দেখেন বাচ্চাটা গেটআপটা আমি একটু দেখাই এটা হলো জিরো ফোর একদম হ্যাঁ জিরো ফোর জিরো ফোরের এটা 1000 টাকা জোড়া থাকে তাই না 1000 টাকা দেখেন ভাইয়া তার মা বাপ গুলো আমরা যেগুলো প্রথম দিকে দেখাইছি এগুলার বাচ্চা তাই না খুব সুন্দর ব্যালেন্স খুবই সুন্দর দর্শক আসলে জিরো ফোর তো এখনো ব্যালেন্স ওই রকম ভাবে এগুলো বুঝবে না তো সুন্দর আছে তো জোড়াটা 1000 ভাইয়া জি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই জায়গার ভিতরে আপনাদের কত পেয়ার বাচ্চা আছে ভাইয়া আমাদের এখানে আছে দুই জোড়া দুই জোড়া আর পুরো লফটের মধ্যে আছে হ্যাঁ যেমন 20 25 জোড়া মতো বেবি আছে 20 25 জোড়া দর্শক একটা বাচ্চা এই যে দেন জিরো ফোর একটা বাচ্চা আমি সুপার কোয়ালিটির দর্শক এই জায়গা দেখেন বাচ্চাগুলো দেন সুপার কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি মাক্সি আর সবজি হ্যাঁ ভাইয়া এগুলা কত করে থাকছে এগুলাও ফিক্সড 1000 টাকা করে থাকতেছে হ্যাঁ তো দর্শক এই যে বাচ্চাগুলা গুলা 1000 টাকা করে এটা আর হলো 613 নাম্বার হলো এটার খাঁচার যে ইয়াটা যে টেক নাম্বারটা ঠিক আছে 613 তো আমি একটু দেখাই দেই তো এই জায়গায় দুই জোড়া বাচ্চা আছে 2000 টাকা তাই তো জি আচ্ছা আমি একটু দেখাই তো দর্শক এই 613 এই যে লাইটটা শরণ ভাই আপনি এই যে দর্শক এই যে 613 ঠিক আছে আপনারা এই খাঁচার টেক অনুযায়ী আপনারা সুমন ভাইকে কল দিবেন বিদেশি কবুতরের বাচ্চা আছে বিদেশি কবুতরের বাচ্চা দাম বেশি হ্যাঁ ওগুলো দেখা লাগবে ওগুলো দেখাবো ওকে দর্শক এই জায়গায় এগুলো কি আপনি বলেন এগুলো কি কবুতর এখানে নেদারল্যান্ড বেলজিয়ামের বাচ্চা আছে কিছু সুপার কোয়ালিটি এগুলো দিয়ে 250 থেকে 350 কিলো বাংলাদেশের রেস করা যাবে যে এখানে চার জোড়া বাচ্চা আছে চার জোড়া বাচ্চা আছে ভাই এগুলো তো এগুলো এক জোড়া হলো মাক্সি আর হলো দুই জোড়া সবজি সবজি হ্যাঁ তিন জোড়া বাচ্চা তিন জোড়া বাচ্চা আছে তো দর্শক এগুলার মা বাপ গুলো আমি দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন তো দেখাইছি আরো দেখাবো ঠিক আছে তো এগুলা কত করে পড়বে ভাই আপনার তিন জোড়া বাচ্চা যদি কেউ একসাথে নেয় ফিক্সড 4500 টাকা কত করে পড়তেছে ভাইয়া 1500 করে পড়তেছে এটা 1500 এটার খাঁচা নাম্বার কত এটা এটা খাঁচা নাম্বার 14 নাম্বার খাঁচা এটা সিরে গেছে 14 নাম্বার খাঁচার হ্যাঁ জি দর্শক 14 নাম্বার খাঁচার এগুলা তো আমার একটা বাচ্চা কোয়ালিটি এগুলো একসাথে নিতে হইব যে নিবে একসাথে নিতে একসাথে হ্যাঁ এই তিন জোড়া একসাথে নিতে তিন সাথে কোয়ালিটি গুলো খুবই সুন্দর দর্শক 4500 টাকা 4500 টাকা হ্যাঁ জি তাহলে কত করে পড়লো জোড়া ভাই 1500 আর যদি ভাঙা ভাঙা নেয় তাহলে কিছু দাম বেশি দাম পড়বে বেশি হ্যাঁ একসাথে নেওয়া লাগবে জোড়ানোর জন্য রেস করার জন্য গুলো জি ওকে ঠিক আছে
তো আমারে একটা বাচ্চা ধরে দেখেন দর্শক, এই যে দেন বাচ্চা কোয়ালিটি, এই যে চোখগুলো আমি দেখাই, এই যে খুবই সুন্দর শেপটা একদম সেই এটা শেবের। এগুলো মা বাবা গুলো হলো কোথাকার ভাইয়া? এগুলো সব বাহিরে বেলজিয়াম আর নেদারল্যান্ডের, বেলজিয়াম আর নেদারল্যান্ডের। হ্যাঁ দর্শক, এই যে পেদার, আর এগুলোর পায়ে হলো পিতলের টেক পরানো। হ্যাঁ জি, পিতলের টেক গুলো পরানো। তো দর্শক, না পিতলের টেক না, এটা ক্লাবের টেক। হ্যাঁ দর্শক, এই যে ক্লাবের টেক। তো এই যে দেখেন আপনারা, রেস্ট করার জন্য, রেস্ট করার জন্য 6 পিস বাচ্চা। হ্যাঁ জি, আচ্ছা এগুলো ময়লা তো ভাই দেখানো যাচ্ছে না। তো বাচ্চাটা হলো এই জায়গাটা, এই টাইপের আপনারা বাচ্চা নিবেন। কয় পিস আছে যা? 6 পিস, দুই জোড়া সবজি, এক জোড়া মাক্সি। ওকে দর্শক, এটা খাচ্চা নাম্বার হলো 52, আমি বলে দিলাম 52। তো এই এটা হলো কি রানিং ভাই আপনার? জি এই জোড়া রানিং পেয়ার। এগুলা ডিম বাচ্চা করা? জি এগুলো ডিম বাচ্চা করা। আপনি এই জোড়াগুলো কি বিক্রি ভাই? এগুলা? হ্যাঁ এগুলো বিক্রি। আচ্ছা এগুলো ক্লাবের, বিআরপিএফসি, বিআরপিএফসি ক্লাবের। দর্শক এটা হলো মাদির চোখটা, আর এটা হলো নরের চোখ। তো ভাই এগুলার একটু আমার যদি না নরমাল একটু একটু দেখাইতেন চোখ গুলা, পেদার গুলা, তাহলে একটু ভালো হইতো। চলুন দেখাম দর্শক, এই যে দেন, এই যে এটা কি নরটা? আচ্ছা ধরে একটু ভালোভাবে ধরুন ভাই, একটু আমি দেখাই নি ভালো করে। এই চোখটা একটু দেখাইলাম আপনাদেরকে, এই যে চোখটা, আর এই যে ফেদারটা একটু ধরেন ভালোভাবে ধরবেন, এই যে ধরে রাখেন ফেদার, ঠিক আছে। আর এটার ক্লাবের যে টেকটা আছে, এটা আছে ধরেন, ক্লাবের টেক আছে ভাই এটার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে দর্শক দেখাই, এটা কোন ক্লাবের ভাইয়া? বিআরপিএফসি, বিআরপিএফসি ক্লাবের। হ্যাঁ আচ্ছা, এগুলো তো আর আমি রেস করা হয় নাই, বাট ইনব্রিডের কবুতর। আচ্ছা মাদিটা নিয়ে আসেন একটু দেখ দর্শক, এই যে দেন মাদিটা, খুবই সুন্দর গেট আপ, আমি দেখাই, এই যে মাদি, ঠিক আছে, খুবই সুন্দর। এগুলার মা বাবা কোথাকার ভাই এটা বললেন আপনি? এগুলো সব বাহিরে নেদারল্যান্ডের, নেদারল্যান্ড, বেলজিয়াম। হ্যাঁ দুইটা দুই ব্লাডের কবুতর, দুই ব্লাডের কবুতর। ফেদারটা উঠান, এই দর্শক এই যে ফেদার, ঠিক আছে আমি দেখাই। আচ্ছা ঠিক আছে, এগুলো ইয়ার টেকটা দেখান তো ভাইয়া, এটা একই মা বাবার ঘরের? হ্যাঁ না দুইটা দুই ঘরের ব্লাড লাইনের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া, বিআরপিএফসি ক্লাবের টেক করানো আছে। তো স্যার দর্শক, এটা 52 নম্বর খাঁচার কবুতরগুলো আমি দেখাইছি, এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে আপনারা বাইরের কাছে বললে অবশ্যই কবুতরগুলো নিতে পারবেন। যে ভাই, তো এই প্যাডটা কত টাকা হলো আপনারা দিবেন? জোড়াটা কেউ যদি নেয় 4000 টাকা ফিক্স, 4000 টাকা লাগবে ভাই। এটার বাচ্চা কোয়ালিটি 100% বাইরে হবে। হ্যাঁ জি। আচ্ছা দর্শক, তো এটা 4000 টাকা ফিক্সড, এটা 52 নম্বর খাঁচার কবুতর, ঠিক আছে। তো আশা করি কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন ভাই। এটা কি কবুতর? এটা এসিন ভাই, আফসান গ্রিজেল, সুপার কোয়ালিটি, সুপার কোয়ালিটি। হ্যাঁ আফসান গ্রিজেল। তো সামনেরটা মাদি, পিছনেরটা নর, সামনেরটা মাদি, পিছেরটা নর। ভাইয়ের কবুতরগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা হলো নরটা তাই না? জি। আর এই যে মাদি এটা, তো ভাইয়া এগুলো আসলে কেমন প্রাইস থাকবে বা কি রকম? কম দামের মধ্যে কেউ যদি দামাদামি না করে, এই জোড়াটা ফিক্সড 5000 টাকা। এটা 5000 টাকা লাগবে, এটা 500 কত নম্বর? 88 নম্বর। হ্যাঁ 88। তো দর্শক, এটা হলো, এটা হলো খাঁচা নাম্বার, আমি একটু দেখাই দিই, এই যে দেখেন, ঠিক আছে, এই যে এটা হলো খাঁচা নাম্বার। তো কোনো ভাই যদি লাগে আশা করি আপনারা সংগ্রহ করবেন। তো এটা কত টাকা হলে দিবেন ভাই আপনারা? 5000 টাকা ফিক্স, এটা 5000 টাকা লাগবে ফিক্সড। হ্যাঁ জি। তবে একটা কথা, এটার পাই টেক, মাদিটার পাই টেক আছে, নরের পাই টেক নাই, ঠিক আছে। কোনো ভাই যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করে নেবেন। ভাই এটা কি কবুতর? এটা আফসান গ্রিজেল, আফসান গ্রিজেল এটা। হ্যাঁ দর্শক, আফসান গ্রিজেল, এই বাচ্চা আছে। হ্যাঁ জি। তো দুইটা বাচ্চা আছে, বাচ্চা কি বিক্রি? হ্যাঁ বাচ্চা বিক্রি, আর জোড়া? জোড়াও বিক্রি, জোড়াও বিক্রি। তো বাচ্চাগুলা ভাই কেমন দাম থাকতেছে? বাচ্চাগুলা যদি কেউ নেয়, বাচ্চাগুলা ফিক্সড 2500 টাকা, 2500 টাকা থাকবে জি দামাদামি। আর এগুলা ভাই মা বাবা গুলা খাওয়া শিখে গেছে বাচ্চা, দেওয়া দেওয়া সমস্যা আছে? মা বাবা গুলো কোথাকার? এগুলা আর মা বাবা গুলাও বাহিরের ব্রিড। হ্যাঁ হ্যাঁ, বিদেশি কবুতরের ব্লাড লাইন, বিদেশি কবুতরের ব্লাড লাইন। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, মানে আফগান বাচ্চা ওষে দুইটাই, বাচ্চা সহ ভাই আপনি এগুলা কত টাকা হলে আপনি বিক্রি করবেন? বাচ্চা সহ কেউ যদি জোড়াটা নেয় তাহলে 7500 টাকা ফিক্সড, 7500 টাকা। আর বাচ্চা সারা যদি কেউ নেয় তাহলে এই জোড়া রানিং পেয়ার দাম পড়ো 6000 টাকা, 6000 টাকা দামাদামি অপশন নাই। আর এই গ্রিজেল বাচ্চাগুলা ভাইয়া, গ্রিজেল 2500, 2500 টাকা বাচ্চাগুলা, দামাদামির অপশন নাই, দামাদামির অপশন নাই। হ্যাঁ জি। ওকে ভাই, এই যে এই জায়গায় একদম আপনার রানিং গ্রিজেল আছে। হ্যাঁ জি। তো এগুলো আসলে কেমন প্রাইস থাকবে বা কি রকম? খুব কম প্রাইজের মধ্যেই, এটা খুব সুন্দর কবুতর। মাদিটার যে একটা পাকা বার পাকা ফাটা সাদা আছে দেখেন, দোবাজ। হ্যাঁ দু, ইয়েস। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে মাদিটা, হ্যাঁ সামনে নটটা, মাদিটার পায়ে ট্যাগ আছে ভাইয়া। তো এগুলা কিসের ব্লাড বা কি রকম একটা? আমরা নেদারল্যান্ড ব্লাডের। আচ্ছা, এগুলোর বাচ্চা খুব সুন্দর কাটে, আফসান বাচ্চা কাটে। কে যদি এই জোড়াটা নেয়, দামাদামির কোনো অপশন নাই, ফিক্সড 4500,
4500 টাকা লাগবে ভাই জি হ্যাঁ জি একটু কমাইটো ময়দান না ভাই এগুলো কম আসলে এগুলো খুব ভালো সুপার গোল্ড আমাদের অনেক দাম দেয় আসলে এগুলো কিনা কিনা দাম দিয়া কিনা আপনাদের হ্যাঁ আচ্ছা এটার খাঁচা নাম্বার হলো রানিং পেয়ার 177 হ্যাঁ জি 177 নাম্বার এটা হলো রানিং পেয়ার তো কোন ভাই যদি নিতে চান 4500 টাকা জোড়া জি জোড়া 4500 ফিক্সড ঠিক দর্শক আরো এক পেয়ার আফসান গ্রিজেল আমি দেখাই এই যে মা দি এটা ঠিক আছে আর এই যে নর এটা তো ভাই এগুলা কি বিয়ার পেপসি ক্লাবের হ্যাঁ হ্যাঁ বিয়ার পেপসি ক্লাবের ট্যাগ লাগানো আছে আমি একটু দেখাই দর্শক এটা হলো নটটা আর ওটা হলো মাদিটা তো এগুলা একটু দুটোটা কবুতর একটা কবুতর আমার একটু দেখাইতে পারবেন দাদা জি আচ্ছা দর্শক এই যে দেখেন এই যে জোড়া এটা হলো নটটা তাই না ভাই হুম আচ্ছা আচ্ছা দর্শক নটটা একটু চোখটা আমি একটু দেখাই ছাড়েন আপনি এভাবে ধরেন না এই ছাড়েন এই যে দর্শক এই চোখ একটু ফেদারটা আপ করেন এই যে ফেদার ঠিক আছে ব্যালেন্স এই যে ব্যালেন্স দর্শক এই যে ব্যালেন্স খুবই সুন্দর চমৎকার ব্যালেন্সের কবুতর আর ক্লাবের নামটা কি এটা বিয়ার এই যে বিয়ার পেপসি ক্লাবের হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে ভাই এই পেয়ারটা আসলে কেমন প্রাইস থাকতেছে বা কি রকম পেয়ারটা কি যদি নাই হুম ফিক্সড 5000 টাকা এটা 5000 টাকা লাগবে দুটোটা একই ট্যাগের হ্যাঁ জি আচ্ছা দাম দামের অপশন নাই 5000 100 এটা হলো 180 নাম্বার হ্যাঁ জি দর্শক এটা হলো 180 নাম্বার খাঁচা কবুতর আমি দেখাই দিলাম এই যে দেন 180 নাম্বার পেয়ার হ্যাঁ তো কোনো ভাই যদি প্রয়োজন মনে করেন আপনারা নিতে পারেন দর্শক এই জায়গা দেখেন আপনারা এগুলো হলো সব হলো এই যে গ্রিজেল তো এরকম প্রায় অনেকগুলো কবুতর আছে ইনশাল্লাহ আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমি মাত্র কয়েক জোড়া দেখাইছি ঠিক আছে ইয়াসিন ভাই তো আপনার এই জায়গার ভিতরে আমি মিলি দেখতেছি হ্যাঁ এটার খাঁচার নাম্বারটা অবশ্য নাই এটা আমি দেখাই দুইটা বাচ্চা আছে খুবই সুন্দর কোয়ালিটি আমি দেখাই বাচ্চাগুলা একটু দর্শক একটু আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা বাচ্চা এই এই যে আর একটা বাচ্চা এই যে দুইটা বাচ্চা আছে এই জায়গায় তো ভাই এই বাচ্চা সহ যদি নিতে চাই এগুলা কিসের ব্লাড মা বাবা গুলা সুপার মিলি লাইট কালারের সুপার মিলি লাইট কালারের হ্যাঁ জি আচ্ছা 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 ভাই এগুলা আসলে কেমন প্রাইস থাকবে কেউ যদি বাচ্চা সহ এই পেয়ারটা নেয় হুম তাহলে একবারে ফিক্সড দাম পড়ো 3500 টাকা জি বাচ্চা সহ 3500 টাকা থাকতেছে এটা জি ভাই দেন কিছু করা যায় কিনা আসলে বাচ্চা আছে তো দুইটা হ্যাঁ তুমি ভাই বলেন ফিক্সড ফিক্সড 3500 টাকা লাগবে এটা হ্যাঁ তো দর্শক এগুলা আসলে পায় অবশ্য টেক নাই তারপরে দুইটা বাচ্চা আছে এই যে আমি দেখাই বাচ্চাগুলো আপনারা নিলে উড়াইতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি নটটার কোয়ালিটিও অনেক সুন্দর এই যে দেন নট ঠিক আছে তো 3500 টাকা লাগবে জি জি দর্শক 3500 টাকা দর্শক এটা এটা আরো এক পেয়ার কবুতর এই জায়গায় আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দুইটা বাচ্চা খুবই সুন্দর কিউট আবারও আমি দেখাই ঠিক আছে এগুলো পাই পিতলের ট্যাগ এই যে দেখেন পরানো তো কোন ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন কবুতরগুলো আসলে অনেক চটপটা কবুতর এটা হলো মাদি হ্যাঁ জি মাদিটা আর হলো নটটা তো ভাই এগুলো আসলে কেমন প্রাইস থাকবে বা জোড়াটা ভাই খুব কম প্রাইসের মধ্যে রিজনেবল একটা প্রাইস যেমন এই জোড়াটা যদি কেউ নেয় 4000 টাকা ফিক্সড ভাই এটা একটু কমাইটো ময়দান একটু যদি নিয়ে জানেন এই জোড়াটা কেউ যদি নেয় বাচ্চা সহ 3500 ফিক্সড আচ্ছা আমার একটু নটটা দেখাইতে হবে আর আপনি ঠিক আছে ভাই এগুলো আসলে এই যে নটটা আমি দেখাই তো এটা কত বললেন আপনি দাদা 3500 টাকা ফিক্সড স্যার একটু ছাড়েন এটা 3500 টাকা বললেন আপনি দুইটা বাচ্চা সহ দর্শক আসলে সবগুলা তো আমরা এরকম চোখ বা ইয়া দেখানো সম্ভব হয় না এই যে ফেদার ঠিক আছে এটা হলো ফেদারটা এই সাইডের ফেদারটা দেখেন তো ভাই এই যে দেখেন ঠিক আছে কবুতর খুবই সুন্দর দর্শক এই যে হলো ব্যালেন্সটা আমি একটু দেখাই দেই আপনাদেরকে ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন কবুতর ঠিক আছে দর্শক এরকম মিলি কত পেয়ার আছে আপনার কাছে ভাইয়া আমাদের এখানে মিলি আছে 80 পেয়ারের মতো 80 পেয়ারের মতন মিলি আছে হ্যাঁ দর্শক 80 পেয়ারের মতন মিলি আছে এটা হলো নটটা আর মাদিটা ভাইয়া এই যে মাদির চোখটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি লাইটটা ভাই একটু দিলে ভালো হতো তো আমি একটু দেখাই অন্ধকার দর্শক তো একটু চেষ্টা করতেছি দেখানোর জন্য তো এগুলা ভাই কেমন প্রাইস ছাড়বেন বা কি রকম এগুলা যদি নাই হুম এগুলা ফিক্সড 2500 টাকা 2500 টাকা একদম কোনো দাম দামি চলবে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার 2500 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গা আরো এক পেয়ার কবুতর যে এগুলা হলো গ্রিজেল হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা মনে বেশি নিছেন আপনারা জি এই জন্য মনে একটু বাচ্চা হয় তো একটু সাদা আসছে মনে আপসান চলে আসবে কিছুটা যেহেতু বাবা মা আপসানের কাছাকাছি একদম ওটা মাদি তাই না ট্যাগ যেটা আছে হ্যাঁ মাদিটার পাই ট্যাগ আছে দর্শক খুবই সুন্দর একটা কোয়ালিটির মাদি এই যে দেখেন আর এই পাই ট্যাগ এটা হলো যে কত নাম্বার ভাই 185 নাম্বার খাঁচা হ্যাঁ তো ভাই এই যে দুইটা বাচ্চা আছে হ্যাঁ পাই ট্যাগও আছে তো এই বাচ্চা সহ যদি নিতে চায় কোনো ভাইয়েরা হ্যাঁ
এই যে উড়ানোর জন্য এই যে 85 নাম্বার হলো পেয়ার তো এগুলা কত টাকার লাগবে এগুলা নিতে বাচ্চা সহ কেউ যদি না এটা 5000 টাকা ফিক্সড এটা 5000 টাকা ফিক্সড এটা কম বেশি করা যাবে না না আচ্ছা আপনি কি আমাকে একটু নোটটা বা মাদিটা ধরে দেখাতে পারবেন জি জি আমার একটু নোটটা দেখা যাক ভাইয়া এই যে দেখেন দর্শকদের সামনে চোখটা বিল জ্যাম এর খুবই সুন্দর এই যে দেখেন চোখটা খুবই সুন্দর ভাই পেদারটা একটু দেখা দেন তো একটু সুন্দরভাবে দেখেন ধরেন অনেকক্ষণ ধরে রাখেন দর্শকরা বলে আমরা কম দেখাই দর্শক এই যে এই সেটটাও দেখেন আসলে ভাই ধরতে এই যে দেখেন দর্শক ঠিক আছে দেখেন আচ্ছা 5000 এর লাগবে ভাই জি ভাই একটু কম হবে না এগুলো অনেক দাম আসলে কি বাচ্চা সহ 5000 ভাইয়া জি আচ্ছা এই যে দর্শক একটু আমি দেখাই আছে ব্যালেন্স আছে খুব সুন্দর ব্যালেন্সটাও আছে হ্যাঁ এই যে দর্শক এই যে ব্যালেন্স খুবই সুন্দর দর্শক 89 খাসার এক জোড়া মাক্সি বাচ্চা সহ আমি দেখাই এটা 89 নাম্বার পেয়ার এর খাচার তো এই যে দুটো বাচ্চা আছে দর্শক দেখেন খুবই সুন্দর আর একটু দেখাই ইয়াসিন ভাই এটার পাই ট্যাগ আছে নটটা হ্যাঁ জি জি নটটা পাই ট্যাগ আছে আর মাদি এটা মাদিটা খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন দর্শক মাদিটা ঠিক আছে এই যে মাদিটা তো ইয়াসিন ভাই এগুলা কোথাকার বা কি লাইন বা কেমন এগুলা এগুলা বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর এগুলা তো হোম ব্রিড হবে হ্যাঁ এগুলা হোম ব্রিড হোম ব্রিডের আপনাদের নিজস্ব হোম ব্রিড তো ভাই এটা আসলে বাচ্চাগুলা তো খুবই সুন্দর হ্যাঁ বাচ্চাগুলা খাওয়া শিখা গেছে ফ্লাইং এ দিয়ে উড়া শিখা যাবে উড়া শিখা যাবে তো এগুলা বাচ্চা সহ ভাই এপিআর কি বিক্রি না বাচ্চা সহ এপিআর বিক্রি আচ্ছা প্যাকেজ প্যাকেজ কত রে ভাই বাচ্চা প্যাকেজ 3500 টাকা ফিক্সড ফিক্সড 3500 টাকা লাগবে আচ্ছা হ্যাঁ এই বাচ্চা সহ দর্শক এই পেয়ারটা 3500 টাকা কোনো ভাই যদি লাগে আপনারা সাগুলো আপনারা সংগ্রহ করবেন আর বাচ্চাগুলো দেখেন আপনারা সাইজগুলো খুবই সুন্দর এই যে দেখেন এখনো তারা খাইতেছে বাবা মার সাথে ইচ্ছা মতন তো 3500 জি আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গায় এটা কি ভাই জোড়া আপনার না না এই দুটো নর বিদেশি ব্লাড লাইনের টাইগার গ্রিজেল এটা হলো নর এটা হলো 83 নাম্বার পেয়ার হ্যাঁ আচ্ছা দুইটা টাইগার নর দর্শক এগুলা কোথাকার ভাই কি আমরা কিনছিলাম ভাই ছোটবেলায় এগুলা দুটো নর হইছে আর কি দুটো নর হইছিল খুব ভালো ব্লাড লাইন কোথাকার ব্লাড লাইন এগুলা এগুলা সব বেলজিয়াম ব্লাড লাইন বেলজিয়াম ব্লাড লাইন টাইগার অরিজিনাল টাইগার হ্যাঁ তো ভাই আমার এই নর গুলো একটু ধরে দেখাইতে পারবেন জি জি আচ্ছা দর্শক আমি একটু দেখাই তোমাদের নর তবে এটা খাঁচা নাম্বার হলো 83 হ্যাঁ 84 নাম্বার দর্শক সরি দর্শক মাফ করবেন এই যে দর্শক 84 নাম্বার এটা তো আমি দেখাই দিলাম তো এই যে দেখেন কোনো ভাই যদি পছন্দ করেন আপনারা নিতে পারেন দর্শক এই যে নর নরের গেটআপটা আমি একটু আগে দেখাই তারপরে বিবেচনা করবেন আপনারা এই যে দেন তার বডি শেপ কোয়ালিটি আর এই যে পেদার ঠিক আছে ধরেন পেদারটা ধরেন ঠিক আছে আর এবং একটু চোখটা একটু দেখাই তারপরে তারপরে ইয়াতে যাব সারেন আপনি সারেন তো দর্শক একটু এই যে নর দুটো ভাই একই একই ঘরের হ্যাঁ আচ্ছা এই যে নর এই যে শেপ ভাই এটার ইয়াটা কি টেকটা কি ভাইয়া এটা হলো ক্লাবের ব্যান্ড টেক হ্যাঁ বেনটেক আচ্ছা পেদারটা দেখেন একটু ধরেন শর্ট ফটা কবুতর পুরোর জন্য আচ্ছা ঠিক আছে আর একটা কবুতর দেখেন দর্শক এটা হলো দ্বিতীয় নাম্বারটা আমি একটু দেখাই নটটা তো দেখেন নটটা খুবই সুন্দর দুর্দান্ত আর এই যে দেখেন আপনারা পেদারগুলা একটু দেখাই দিলাম ঠিক আছে এগুলো রানিং পেয়ার একদম রানিং পেয়ার আমি একটু তারপর একটু চোখটা একটু আপনাদেরকে দেখাই রানিং পেয়ার মানে দুইটাই নর এই যে দর্শক দেন চোখ কেমন লাগতেছে টাইগার নর টাইগার আর পায়ে এগুলা বেনটেক হ্যাঁ ভাইয়া এটা ট্যাগ আছে এটা ট্যাগ আছে এই যে পেদার ঠিক আছে খুবই সুন্দর ভাই এগুলা আসলে কেমন দামে দিবেন বা কি রকম এই দুটা নন নিতে গেলে এগুলা সুপার কোয়ালিটি নর ভাই এগুলা বিদেশি ব্লাড লাইনের নর কেউ যদি নেয় এই দুটা নর দাম পড়বে ফিক্সড 5000 টাকা 5000 টাকা পড়বে দুইটা নর ভাইয়া জি এগুলা এটা কারণটা কি এত টাকা ভাই কারণ ভাই এগুলা জিনিস যেটা একটু ভালো একটু দাম মনে করে একটু বেশি থাকে তারপরে একটু আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা হলো 87 নাম্বার পেয়ারের এটা আমি দেখাই ভাই এগুলো কোথাকার ভাই লাইন এগুলো আমাদের ঘরে হোম ব্রিড এগুলো হোম ব্রিডের বেবি ছিল তাই তো এর মা বাবা কোথাকার ভাই এগুলো নেদারল্যান্ড ব্লাড লাইন নেদারল্যান্ড ব্লাড লাইনের যে পায়ে ব্যান্ডটেক আছে দুটোটারই তো ভাই এগুলা কেমন প্রাইস থাকবে বা কি এগুলা টাকা কেউ যদি নাই এগুলাটা ফিক্সড 2500 টাকা এটা 2500 টাকা লাগবে হ্যাঁ ফিক্সড ফিক্সড 2500 টাকা জি তো দর্শক এই পেয়ারটা নিতে গেলে 2500 টাকা লাগবে তো কোনো ভাই যদি লাগে নিতে পারেন এটা হলো নর আর ওটা হলো মাদি 2500 টাকা ভাই ফাইনাল জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গা দেখেন কবুতর খুবই সুন্দর বাবা মা যত্ন করে খাওয়াচ্ছে তো ভাই এগুলা কি বিক্রি আপনাদের হ্যাঁ এগুলো এগুলো বিক্রি দুইটা বাচ্চা আছে হ্যাঁ জি আচ্ছা দর্শক দুইটা বাচ্চা আছে এটা হলো 200 120 নাম্বার পেয়ার আমি একটু দেখাই
খুবই সুন্দর কোয়ালিটি এগুলা। এই যে দেখেন, এই যে ভাই এই দুইটা বাচ্চা সহ, হ্যাঁ যদি বিক্রি করতে চান এগুলা কেমন প্রাইসে দিবেন? এগুলা মিডিয়াম লেভেলের কবুতর, দশক কত হয় না, মিডিয়াম লেভেল একদম, ঠিক আছে। তো আপনারা পোস্টারিং বা উড়ানোর জন্য এই কবুতরগুলা বেস্ট, তাই না? জি। আচ্ছা ভাই, এগুলা কেমন দামে দিবেন আপনি? বাচ্চা সহ কেজি না 2500 টাকা। এই জোড়াটা 2500 টাকা লাগবে, হ্যাঁ। আচ্ছা দর্শক, এটা 2500 টাকা, এটা আপনারা জাস্ট পোস্টারিং বা উড়ানোর জন্য বাচ্চা কাচ্চা দিয়ে এ দেন। খুবই সুন্দর দুইটা বাচ্চা আছে, 2500, হ্যাঁ জি। দর্শক এই জায়গায় আমি দেখাই, এটা হলো কত, 600 বাই 69, হ্যাঁ 369, সরি দর্শক 369, মাফ করবেন 369 নাম্বার। আর এটা দেখেন, এই জায়গা প্রচুর পরিমাণ রেড চেকার, ঠিক আছে। এরিয়াটা হলো রেড চেকার, তো আমরা দুই একটা প্যার আমরা দেখাবো, আর বাচ্চা কাচ্চা কিছু আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। আর এটা 369 নাম্বার খাঁচা, এই যে দেখাই দর্শক, এই যে দেন জোড়া খুবই সুন্দর, এই যে দুইটা বাচ্চা আছে, ঠিক আছে, এই যে বাচ্চা একটা, এই যে আর একটা বাচ্চা, ঠিক আছে, এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি। আর এই যে আবারও দুইটা ডিম দিয়ে দিছে, তাই না ভাইয়া? হ্যাঁ, বাপ মা দুইটা বিয়ার পেপসি ক্লাব, বিয়ার পেপসি ক্লাবের বাবা মা, হ্যাঁ ডিম দুইটা আছে, দুইটা বাচ্চা আছে। এগুলো কি আপনাদের সেল করা, বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, বিক্রি করবেন যেত। তো ভাই এগুলো আসলে কেমন কবুতর আমার একটু আইডিয়া দেন। এগুলো আসলে এগুলার ব্লাড লাইন আছে, এগুলো নেদারল্যান্ডের ব্লাড লাইন, পাইথন ব্লাড লাইনের কবুতর। আর এগুলার বাচ্চা সেল হবে, আর কেউ যদি রানিং পেয়ার নেন তাও সেল দেওয়া যাবে। আচ্ছা আমার মা দিয়ে একটু ধরেন দর্শক, এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি, এই যে দেখেন, এই যে মাদিটা খুবই সুন্দর, এই যে তার চোখ তাকানো এবং পেদার দেখান, তবে ধরেন স্ট্রং ভাবে ধরেন, যত কবুতর দেখতে পারো দর্শকরা। এই যে দর্শক, এই যে দেখেন তার পেদার, ঠিক আছে ভাই। একটু টেকটা দেখাই দেন তো, এটা কোথাকার ভাই, কিরকম একটা, এটা এই যে বিয়ার, বিয়ার পেপসি ক্লাবের, হ্যাঁ 2022 সালের, হ্যাঁ নর্মাদি দুইটি, নর্মাদি দুটোটাই। তো এগুলো একটু সুন্দর করে ধরুন ভাই, এগুলো আসলে কেমন দাম থাকতেছে বা কিরকম? এই জোড়াটা রানিং পেয়ার একদম ফিক্সড 5000, আর বাচ্চা সহ একদম, ডিম সহ, বাচ্চা সহ, ডিম বাচ্চা সহ 6500 টাকা, 6500 টাকা থাকবে জোড়াটা, হ্যাঁ ডিম বাচ্চা সহ, তাই তো? জি 6500 টাকা থাকবে ফিক্সড। আচ্ছা দর্শক, ডিম বাচ্চা সহ এই জোড়াটা 6500 টাকা। আর নটটা তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম, এই যে নট, এই যে নট গরম, ঠিক আছে 6500 ভাই ফিক্সড ডিম সহ। জি দর্শক, এটা 344 নাম্বার পেয়ার। তো এই জায়গাও আবার আমি বাচ্চা দেখাই, এই যে দেন মা বাবা সাথে বাচ্চা। তো এগুলো আসলে কেমন দাম থাকবে বা কি রকম? মাদিটা মোল্টিং আছে অবশ্যই, মাদিটা ক্লাবের বিয়ার পেপসি, বিয়ার পেপসি ক্লাবের মাদি ভাইয়া। আচ্ছা টেক টেক আছে তো? জি জি। আচ্ছা এটা নট, তো আমি একটু দেখাই, তো এগুলো আসলে কেমন প্রাইস থাকবে বা কি রকম? খুব রিজনেবল প্রাইসের মধ্যে, যেমন জোরে বলেন একটু। জোড়া রানিং পেয়ার দাম পড়বে 5000 টাকা ফিক্সড, আর বাচ্চা যদি কেউ নেয় 1500 টাকা ফিক্সড, আর একসাথে প্যাকেজ নিতে গেলে ভাইয়া 6500 টাকা, 6500 টাকা এগুলো লাগবে, হ্যাঁ জি দর্শক, এগুলো 6500 টাকা। তো কোনো ভাই যদি নিতে চান, এগুলো হলো ক্লাবের নাকি ভাইয়া? জি জি, মাদিরা বিয়ার পেপসি ক্লাবের। তো আশা করি আপনারা চাইলে টেকশো নিতে পাবেন, 344 নম্বর পেয়ার দর্শক, 348 নম্বর পেয়ার রেড চেকার। তো এগুলা ভাই যে কেমন রাত বা কিরকম এগুলা? এগুলো মোটামুটি ভালোই, এগুলো সুপার কোয়ালিটির কবুতর, দুইটা বেবি আছে তাই না? বেবি সহ যদি এই জোড়াটা কেউ নেয় ফিক্সড 4000 টাকা পড়বে। এই যে এটাক পরানো আছে, বেবি সহ ভাই একটু কমায় বলেন, এগুলো সবগুলা কবুতর তো আমি আর কিছু বললাম না। আসলে জোড়াটা কেউ যদি নেয় 3500 টাকা ফিক্সড, 3500 টাকা বাচ্চা সহ, তাই না? জি জি, দুইটা টুনটুনি বাচ্চা সহ কত? 3500 টাকা, 3500 টাকা ফিক্সড, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দর্শক এই জায়গায় কয় জোড়া আছে ভাইয়া? দুই জোড়া বরাবরের মতো, আবার বরাবরের মতন প্যাকেজ দিবে, দুই জোড়া বেবি আছে, আমি দেখাই, খুবই সুন্দর কোয়ালিটি। এই যে দেখেন বাচ্চাগুলা, এগুলা কয় জোড়া জায়গা ভাইয়া? এগুলা এখানে দুই জোড়া, দুই জোড়া। তো আমারে ভাই দুই একটা বাচ্চা ধরে রাখতে, প্রথম প্যাকেজ এরকম আরো তিনটা প্যাকেজ আছে, আর তিনটা প্যাকেজ আছে। তো আমার দুই একটা বাচ্চা একটু ধরে দেখান তো আগে ভাই, এটা এটা এই বাচ্চাগুলা থাকবে প্যাকেজে, হ্যাঁ যেটা প্রথম দর্শক, এটা প্রথম প্যাকেজ থাকবে। এরকম কয়টা প্যাকেজ থাকবে এগুলা? এরকম তিনটা প্যাকেজ আছে, তিনটা প্যাকেজ আছে, হ্যাঁ। তো দর্শক এই যে বাচ্চাগুলা, প্যাদারটা দেখেন তো ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা চলুন যে প্যাকেজগুলা আমরা দেখাই দর্শকদেরকে ভাই। এগুলা এই প্যাকেজগুলা দুই জোড়া কত থাকবে ভাইয়া? প্যাকেজ আমাদের এখানে প্যাকেজ এর আগে বিক্রি করছি, বাবা মা গুলা কি এগুলা? এগুলো বাবা মা সব বাহিরের ব্লাড লাইনের শেপগুলা দেখছেন ভাই, সব ড্রাগন শেপের কবুতর, ডাউন শেপের, হ্যাঁ এগুলো কেউ যদি নেয়
পেগেস 3000 টাকা ফিক্সড ফিক্সড দুই জোড়া 3000 টাকা লাগবে দুই জোড়া 3000 টাকা লাগবে দুই জোড়া 3000 টাকা হ্যাঁ পেগেস পেগেস জি আচ্ছা ঠিক আছে তো ভাই পাশে আরো এক জোড়া প্যাকেজ আছে দর্শক এই জায়গা প্যাকেজ রেড সেকার এগুলা দুই নম্বর এটা দুই নম্বর প্যাকেজ আচ্ছা আচ্ছা দুই নম্বর প্যাকেজ বাচ্চা তো আমি একটু দেখাই খুবই সুন্দর কোয়ালিটি তো ভাই বাচ্চাগুলো এগুলো কত করে থাকতেছে এগুলো 1500 টাকা ফিক্সড ফিক্সড জোড়া 3000 মানে প্যাকেজ 3000 3000 টাকা প্যাকেজ হ্যাঁ জি আচ্ছা আচ্ছা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এই যে এক জোড়ার ট্যাগ আছে দর্শক আর এক জোড়ার ট্যাগ পিতলের আমার কোনো কোনো অপশন নাই অপশন নাই হবে জি আচ্ছা ঠিক আছে 3000 টাকা লাগবে জি জি ভাই এগুলো কি কবুতর এটা এগুলো রেড চেকার এখানে এক জোড়া পাইথনের বাচ্চা আছে পাইথনের বাচ্চা আছে দর্শক এটা হলো হাই ভোল্টেজের হাই লেভেলের এই যে বাচ্চাটা পাইথনের আর এই যে এই বাচ্চাটা তাই না দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন সুন্দর একটা বাচ্চা ধরুন তো যে এই বাচ্চাটা একটু দেখাই দর্শক এটা পাইথনের পাইথনের আমি দেখাই এটা অরিজিনাল কিসের বেবি পাইথন রেড চেকারের বেবি পাইথন রেড চেকারের বেবি এটা হ্যাঁ এই প্যাকেজটা একটু দাম বেশি পড়বে এটা দাম বেশি পড়বে কারণ এটা মহসিন ভাই হাত দিয়েছে দেখা হ্যাঁ দর্শক আশা করি আমি দেখতে দেখতে একটু চিনার অভিজ্ঞতা হয়ে যায় মাঝে মধ্যে জিরো পরের বাচ্চা দর্শক এই যে দেখেন ঠিক আছে আর ড্রাগন এটা কোয়ালিটিটা আমি একটু ভালো করে দেখাই শেপটা ফেদারটা দেখান ভাই ভাইটা কি টেক লাগা আছে লাগাইছেন আপনি হ্যাঁ আচ্ছা টেক টেক দেখাই আমারই টেক আমারই টেক আছে এগুলা ভাই পিতলের হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো না আমরা এখন প্যাকেজটা দেখাই ভাই এগুলা কেমন দামে দিবেন বললেন আপনি প্যাকেজটা ভাই তিন নাম্বার প্যাকেজটা ভাই একটু দাম পড়বে বেশি যেমন তিন নাম্বার প্যাকেজটা সব দুই জোড়া বিদেশি আবার ডাইরেক্ট বিদেশির বাচ্চা কেউ যদি নেয় 2000 টাকা করে ফিক্সড 4000 টাকা দাম পড়বো 4000 টাকা করে দাম পড়বে ভাই জোড়া মানে জোড়া 2000 টাকা করে পড়তেছে এগুলো ডাইরেক্ট 100% ভাই এগুলো উড়াইতে পারবে উড়াইবো খালি এবার রকেটের মতো ছুটবো রকেটের মতো ছুটবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইয়াসিন ভাই এই জায়গায় আমি দুই পেয়ার কবুতর দেখতেছি এর এক জোড়া পাইক হ্যাঁ জি এটা পাইক আর এই যে দেন দর্শক এটা হোয়াইট রেসারের বেবি নাকি জি জি হ্যাঁ আচ্ছা 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 তো এগুলো আসলে ভাই পাইট গুলা কেমন দাম থাকবে এগুলো জার্মান ব্লাড লাইনের অরিজিনাল ব্লাড লাইন আপনারা জানেন পাইক কবুতর অনেক চাহিদা হুম আর এই যে হোয়াইট আছে হোয়াইট রেসার আছে এক জোড়া হুম এগুলো খুব ভালো ব্লাড লাইন ব্লাড লাইন এটা পাইটের একটা বাচ্চা ধরুন তো ভাই এই যে বাচ্চাটা একটু ধরুন তো দেই এটা দেখাইতাছি হ্যাঁ একটু দেখান এই জায়গায় দেখান খুব সুন্দর কোয়ালিটি একটা কবুতর একটু দেখাই গলাটা কি লম্বা দেখছেন এই যে দর্শক এই যে দেন পাইট গলাটা লম্বা খুব সুন্দর কোয়ালিটি আর শেপটাও ভালো ভাই প্যাকেজ কেমন দাম থাকবে গুলা ফিক্সড 2500 টাকা মানে দুই জোড়া কত লাগবে ভাইয়া দুই জোড়া 2500 টাকা ফিক্সড দুই জোড়া 2500 রেসার হ্যাঁ জি জি রেসার কবুতর দর্শক আর ওটা কিসে আসছে ভাই ওই যে ওটাও হোয়াইট রেসার হোয়াইট রেসার হ্যাঁ জি খুব সুন্দর কোয়ালিটি ভাই বাচ্চাগুলা তো 1250 টাকা করে পড়তেছে হ্যাঁ জি আচ্ছা প্যাকেজ নিতে প্যাকেজ নিতে হবে 2500 টাকা দর্শক এটা হলো কত 515 515 নাম্বার আচ্ছা পেয়ার তো আমি একটু দেখাই আপনাদেরকে এই জায়গায় কবুতর আছে দেখেন দর্শক এটা হলো ভাই দুটোটা কি আপনার দুইটা মাদি এটা দুইটা মাদি হইছে একই ঘরের হ্যাঁ জি আচ্ছা আচ্ছা একই ঘরের দুইটা মাদি আছে তো দেখাই এটা হলো আসলে দর্শক মিডিল লেভেলের যারা মিডিল রেস করতে চান বা উড়াইতে চান মিডিয়াম তো কোয়ালিটির তো আচ্ছা তো ভাই এগুলো আসলে কেমন দামে দিবেন ভাই এগুলা এই দুইটা মাদি যদি কেউ নেয় একসাথে দুইটা মাদি 2500 টাকা ফিক্সড রাখা দুইটা মাদি 2500 টাকা একসাথে এগুলা বিক্রি কেমন প্রাইস থাকবে বা কি রকম একটা আইডিয়া আপনার এগুলো আসলে ভাই সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করলে 2500 করে বিক্রি করা যায় আর একসাথে যদি কেউ নেয় এই কারণে 2500 টাকা 2500 টাকা দুইটা মাদি হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গায় জেড স্পিং যে আমি দেখাই মুখী এরকম পেন্সি অনেক প্রচুর পরিমাণ কবুতর আছে আর এই যে দুইটা বাচ্চা আছে তো ইয়াসিন ভাই আমার রিকোয়েস্ট করলো যে ভাই পেন্সিও যে আমাদের নিতে পারে এই যে দুইটা বাচ্চা কোয়ালিটি খুবই সুন্দর তো ভাই এগুলা আসলে কেমন দাম দিবেন একদম খুবই কম দামের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে বাচ্চা সহ যদি কেউ নেয় হুম 1500 টাকা ফিক্সড ফিক্সড 1500 টাকা হ্যাঁ জি দুইটা বাচ্চা সহ 1500 টাকা লাগবে এটা হলো যে 516 নাম্বার খাঁচা তাই না ভাইয়া জি জি 516 নাম্বার খাঁচা তো দুইটা বাচ্চা সহ 1500 টাকা কোনো ভাই যদি লাগে আপনি নিতে পারেন ঠিক আছে হ্যাঁ দর্শক তো আসলে 8000 স্কয়ার ফিট তো প্রচুর পরিমাণ কবুতর আছে এই খামারে ইনশাল্লাহ কোনো ভাই যদি আসেন দেখে দেখে আপনারা অবশ্যই নিজের চোখ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভালো থাকবেন যেখানে থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম